সাজু হওয়া তো আৰু মইতো ভাৰতীয় জনতা পাৰ্টি সাধাৰণ কৰ্মী জেনেৰেল মেম্বৰ দলে যি দায়িত্ব দিয়ে মই মানি চলিম মতে মই কৰি যাম যদি দল যদি মোক পি টিকেট দিয়ে এমপিও সাজু আছে তাৰপিছত যদি দল যদি মোক চকিদাৰ হিসাবে থাকিব লাগে বোলে সেইটো সাজু আছে আৰু কাৰ্বি আংলং ৱেষ্ট কাৰ্বি আংলং আৰু ডিমাহা চাওক এইবাৰ এম পি ইলেকশ্যন আমি বিপুল ভোট লাৰ্জ নম্বৰ অৱ ভোট দি আমি জিকাই লৈ আনিম আৰু এতিয়া মাত্ৰ ইলেকশ্যন ডিক্লেয়াৰ কৰাটোহে বাকী আছে তাৰপিছত ভোট দিবলৈহে বাকী আছে বিজেপি দলে ইয়াত ডিফু লোকসভা কনষ্টিচুৱেঞ্চি জিকাটো হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আৰু বহুত খিনি যোৱাবাৰ যিটো মার্জিন আছে এইটোতকৈ বেছি সংখ্যা দি আমি বোটটো লৈ আনিম আপুনি এজন ইয়ে হৈ আছে কিন্তু যদি আপোনাক এম পি টিকট দিয়ে যদি জিকে কি কাম কৰিম বুলি ভাবিছে আপুনি প্ৰথমটো হৈছে আমাৰ যিটো পাব্লিক ডিমাণ্ড জনাহাৰণৰ যিটো ডিমান্ড আছে টু ফৰ্টি ফৰ এই মোক মো পার্টির ফল যদি মোক ক্যান্ডিডেট হিসাব আর এম পি যদি এমপি হওয়ার পিছত মই পার্লিয়ামেন্টত টু ফর্টি ফোর এই মানে প্রথম ইস্যু তো মানে রেজ করি ভাবে না সাংবিধানিক যে অধিকার টু ফর্টি ফোরে এই আমার কনস্টিউশন রাইট আছে আর আমার টু ফর্টি ফোর এইট আমার কার্বি আংলং আর এন সি হেলথ এই শক্তিশালী করা আমি অহমতে থাকি অহম থাকিব আমি মাত্র আমার মানে পে দিব